তারে 20 রকম মাইট দিতে পারবো, ও ধরতে দেরি 3 সেকেন্ড ধরে মেরে ফেলতে পারবো আমি, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি এটা যদি মারি ও সে কখনো 5 এবো 13 পাবে না, আমি যদি এখানে মারি সে, আমি এটা মারি ও সে, আমি যদি এটা কিক মারি 1400 রকম জিনিস আছে, বাট আমি যেহেতু কারাতে জানি আমার পক্ষে সম্ভব, বাট একজন এই ভাবিতে সময় দাঁড়ায় সেটা সরো এই, বাট যদি মনে করেন আপনি মহিলা কবি অনেক শক্তিশালী আমাকে যদি এইভাবে ধরে ধরি, আমি চাইলেই যদি আমার হাতটাকে এইভাবে ধরি, খোলা ছিল বন্ধ করে এই হাতে দেরম ধরি, টান দিয়েই আমি দৌড় দিয়ে চলে যেতে পারবো, আই ক্যান স্কেপ মাই সেলফ, আমার পথে চলে যাওয়া সম্ভব। জন্য এখানে আমাদের এসপি সাহেব ওয়াইফ ছিলেন, ওনাকে দিয়ে করিয়েছি যে উনি দেখেছে ইয়েস এটা সম্ভব। আমি যদি মনে করেন যে সে একটু তেদর বেশি, বান্দরামি তো অনেক রকম স্টাইল আছে, ভদ্র যদি বান্দর হয় তাইলে আমি সরিয়ে দিলাম, চিন্তা করে ভদ্র না, এর একটু হালকা শিক্ষা দেওয়া দরকার, তাহলে কি করব, আমার হালকা শিক্ষা দেওয়ার দরকার হলে পর আমি চাইলে পরে এই হাতটাকে এরম ধরা ছিল, আমি চাইলে এই হাতটা আমি চেঞ্জ করতে পারি, হাতটা ভেঙে ফেলতে পারবো চাইলে, ঠিক আছে, ওটি যারা শক্তিশালী হয়, আমি এদিকে টুইস্ট না ওর উল্টা দিকে দিয়েছে, আমি কি করেছি আমি উল্টা দিকে টুইস্ট করেছি, আমি উল্টা দিকে দিয়েছি সিম্পল, এটা আপনার পক্ষেও করা সম্ভব, মানে আমার কথা হচ্ছে এটা কোনো শক্তির দরকার নেই, এটা দরকার হচ্ছে মেধা এবং আমার উপস্থিত বুদ্ধি, আমার যদি এরকম ধরেও আমি চাইলে পর সরানো সম্ভব, ও যত বড় শক্তিশালী হোক আপনি এখানে বাড়ি মানি ও সরে যেতে বাধ্য, আমি যদি চাই আমি এইখানে যে সরিয়ে দিয়ে করা সম্ভব, আমি যদি চাই এরকম আমি সরিয়ে দিব এটা মারা সম্ভব, 14 রকম জিনিস সম্ভব, তো আমার কথা হচ্ছে আমি মেইনলি যেটা জন্য দেখাচ্ছি সেটি হচ্ছে মা বোনদের জন্য, আমি এই বগুড়াতে প্রথম যেটা বলেছি যে এই ধরনের আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি বগুড়াতে শুধু মেয়েদের জন্য আলাদা একটি ক্লাব খোলা হবে, শুধু এক হাত না ওই বাংলা দিয়ে ধরেছে, এটা হতে পারে যে ক্রসও হতে পারে, ডানা দিয়ে ধরছে, বন্ধ হয়ে গেছে, আমি কী করতে পারি, ওর অনেক শক্তি, আমি চাইলে অনেক কিছু পারতে পারি, যেহেতু আমি কারাতে জানি আমার পক্ষে তারে মারা আপনি তিন গুণ দেন, 1 2 3 ও মেডিকেল যাবে মিনিমাম 6 মাস হাসপাতালে থাকবে, ওনার ওর পা ঘুরা ঘুরা ফেলামো, ওই চেহারা ঘুরা ঘুরা ফেলামো, হাতটি দেখবেন যে 6টা নাই, 3 গুণার মধ্যে শেষ হোক, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য না, একজন মা বা বোন উনি তো কারাতে বা কি পাঁচ এগুলো জানেন না, উনি কি জানেন, আবার যদি এরকম ধরে আমি সিম্পল জিনিস করতে পারি, আমি আমি হাতটা ঘুরিয়ে যদি যদি এইভাবে ধরি 3টা হাতটি একসাথে ভেঙে যাবে, তা আমি চাইলে আমি এরম ছিলাম ওকে টান দিয়ে সম্ভব, ও যদি এরকম ধরে আমার বাড়ি দিতে পারি চাইলে, আমি শক্তি না আমি ছটকে না বাড়ি দিতে পারি সেটাও সম্ভব, আমার কথা হচ্ছে আমরা কি করলে পর একজন মেয়ের পক্ষে তো অনেক কিছু করা সম্ভব না, আর একটা বলে বিশ্বাস তখন এটা না না হ্যাঁ ওইটা ধরা, হ্যাঁ আরেকটা যদি আপনাকে এখানে ধরে আমার ডানা পরে ধরে অনেক সময় উনি কোনো আছে আপনি ওনা ধরছে এখানে কী করবেন, আপনি আপনার অনেক শক্তির দরকার নাই, শুধু এই দুইটা আঙ্গুলের কারবার শিখলে পরে আপনি না জাস্ট 3টা আঙ্গুল আপনি শুধু এইখান থেকে ঘুরিয়ে এই যে 3টা আঙ্গুলকে ধরবেন, জোর লাগবে না আপনি শুধু ঘুরিয়ে দেবেন, ও কিন্তু আপনাকে বাবা ডাকবে আম্মা ডাকবে আরও অনেক কিছু ডাকবে, কিছু ডাকবে না, মেইন ব্যাপার যেটি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে, আপনার ব্যাপারটি জানতে হবে যে আমি কী করছি, যদি মনে করানোর সময় মেয়েদের চুলেও ধরে এটাও সম্ভব, আমরা যদি এরকম কেউ ধরে মনে করে এটা আপনার চুল আছে আমি কিছু না আমার এটা ধরে আমি যদি এখান থেকে এই হাতটা ঘুরিয়ে দিই ওর কিন্তু হাত ভেঙে যাবে, এখানে এখানে ঘুরে দিয়ে যদি আমি এখানে টান দিই কিছু না, কিন্তু
আপনার কিন্তু আমি কিন্তু আরে অনেক শক্তি দেনে কিন্তু এটা আপনার পক্ষেও সম্ভব বসেন মাগম দেখতে যান এখানে আসেন আমি আপনাকে দেখাবো যদিও কি প্রথম দিনে ধরেছে আপনি চাইলেও করে যাওয়া সম্ভব যদি দুই হাতে ধরে আপনাকে এটাও সম্ভব আমি এখানে যদি থাকে আমি দুই হাতে যদি হয় আমি সিম্পলি এইখান থেকে যদি হাত উঠাই এইটা দিয়ে উঠা এটা মানা সম্ভব যদি আপনি আমাকে এইভাবে ধরেন আমি চাইলে এখান থেকে কিক মারতে পারতেছি আমি চাইলে এটা মারতে পারতেছি সেটা আপনার তো সম্ভব না আপনি কী করবেন ডিফেন্স করতে পারতেছেন সেইভাবে কী করতেছেন আপনি এইভাবে ধরা ছিল আপনি হাতটা ওর পিছনে আসেন নিয়ে আসছেন এইখানে হাতটা ঘুরিয়েছেন এইখানে ওরটা হাত ঘুরিয়েছেন পরে কেন ধরা সে এটা মারা সম্ভব এটা মারা সম্ভব এটা মারা সম্ভব সব কিছু সম্ভব আরেকটি যেটা দিয়েছে এটা আমি যদি সিম্পল এটা সিম্পল ব্যাপার বাট ইউ হ্যাভ টু নো দ্য মেথড আমি